Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine. Hello viewers, সারা বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরব বলে ঘর থেকে বের হয়েছি। কক্সেস বাজার বান্দরবান হয়ে আজকে ঘুরতে এসেছি রাঙামাটি। কক্সেস বাজার বান্দরবানের উপর আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন আশা করি, এবং রাঙামাটি ঘোরার উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন এই আশা রইল। আজকের পর্বে দেখতে পাবেন আপনি যদি রাঙামাটি একা একা আসেন তাহলে কীভাবে নৌকা ভাড়া করবেন এবং স্বল্প খরচে কীভাবে নৌকা ভাড়া করবেন তার উপর বিস্তারিত দেওয়া থাকবে। তাছাড়াও থাকবে 30-40 জনের একটি নৌকা কত কম খরচে ভাড়া করতে পারবেন এবং কোন জায়গা থেকে নৌকা ভাড়া করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, আমি রাঙামাটি শহর ঘুরতে বেরোয়েছি। এটা হচ্ছে দোয়েল চত্বর, এখান থেকে যাব হচ্ছে রিজার্ভ বাজারে। আমি যেহেতু একা তাই আমি চেষ্টা করবো কোনো একটা গ্রুপের সাথে যে নৌকা ভাড়া করা হয় সেখানে যুক্ত হতে। আর মজার ব্যাপার হচ্ছে রাঙামাটি ঘোরার জন্য আপনাকে নৌকা ভাড়া করতে হবে, কারণ পুরো শহরটাই আর যেসব জায়গায় ঘোরার জায়গাগুলো হচ্ছে আপনার লেকের সাথে। নৌকা ভাড়া করলে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন, আর সিএনজি তো ঘুরতে পারবেন। আমি যাব রিজার্ভ বাজারের দিকে, এদিক দিয়ে যাব আর কি। আর শহরের যে রাস্তা যেটা ঢাকা থেকে এসেছে এদিক থেকে, ঝুলন্ত ব্রিজও কিন্তু এদিক দিয়ে, তো দেখা যাক আমি কারোর সাথে যুক্ত হতে পারি কিনা। এটি হচ্ছে রিজার্ভ বাজার, আমি দোয়েল চত্বর থেকে সিএনজি করে আসলাম। এখন দেখি কারোর সাথে যুক্ত হওয়া যায় কিনা। আমি ঠিক এই জায়গাতে নেমে গেছিলাম সিএনজি স্টেশনে। ভিউয়ার্স, এটা হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চঘাট, এখান থেকে আপনারা নৌকা ভাড়া করতে পারবেন। আর আমি অপেক্ষা আছি একটা টিমের জন্য, এখানে একজন ছিল, ওনার সাথে আলাপ করেছি যে উনি আমাকে বলে দিয়েছেন যে কোনো একটা গ্রুপের সাথে আমাকে উঠিয়ে দেবেন, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লঞ্চ, এই লঞ্চগুলো বিভিন্ন জায়গাতে যায়। আপনারা যদি চান ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় ঘুরতে এই জায়গা থেকে যেতে পারেন। বাড়িটা কোন জায়গায় যাবে? মরিশাস। যেমন সুবলং একটা জায়গা আছে ওখানে যেতে পারবেন, কিন্তু ঝর্নার কাছে যেতে পারবেন না। অনেকগুলো লঞ্চ আছে, ইচ্ছা করলে আপনারা ঘুরে যেতে পারেন রিজার্ভ বাজার থেকে। এবং নৌকা ভ্রমণটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমি একটা গ্রুপের সাথে অ্যাড হতে পেরেছি। এটা হচ্ছে আমাদের গ্রুপ, ওনারা হচ্ছেন 6 জন আর আমি একা, সর্বমোট 7 জন মিলে যাব এবং পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাই, এখান থেকে লঞ্চে কোন কোন জায়গায় যাওয়া যায়? এই লঞ্চ থেকে হ্যালো ভিউয়ার্স, আমরা আব্দুল গফুর ভাইয়ের বোটে করে আজকে সারাদিন ঘুরবো এবং আব্দুল গফুর ভাইকে আমার খুব ভালো লেগেছে এবং খুবই আন্তরিক। ওনার নিজস্ব একটা বোট আছে, তা আব্দুল গফুর ভাই বলেন, আপনার সম্বন্ধে বলেন। আমি রাঙামাটিতে আজকে বিগত 12 বছর যাবত এই বোটটা চালাই। এটা আপনার নিজের বোট? জি জি, আমার নিজের বোট, আমি নিজে গাইড করি এবং নিজে ডাইভিং করি, নিজে বোট চালাই, আমার নিজের মালিক। আপনি এমনি কয়টা জায়গায় ঘুরান? আমি এখানে চললে আজকে আপনার সারাদিনে 11টা পয়েন্ট দেখাবো।
আপনার এই বোটে সর্বোচ্চ কতজন জায়গা নিতে পারবে? তো আমার বোটে 40 জন পর্যন্ত নেওয়া যায়। 40 জন পর্যন্ত নিতে হবে। আচ্ছা, আপনার এই বোটের ভাড়ার রেঞ্জটা কেমন, মানে সর্বোচ্চ কত হতে পারে? সর্বনিম্ন সমস্ত আমার 40 জন যদি যায় তাহলে আমরা দিনেতে 3,500 টাকা নিই, আর যদি মনে করেন 10-12 জন গ্রুপ হয় তাহলে মনে করেন 2,200 টাকা, 2,000 টাকার কম। আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি? আমার যোগাযোগের মাধ্যম ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলে দেন। নাম্বার হচ্ছে 01-08-36547-919। আবার বলেন। 01-08-36547-919। আচ্ছা, আর এমনি ঘাটে এসে আপনার নাম বলতে হবে? হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড দয়াল চত্বর। পুরাতন বাস স্ট্যান্ডে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? আচ্ছা, আপনার কার্ডটা আমি দিয়ে দেবো না সবাইকে। তো আমি ভিউয়ার্স আপনাদেরকে রিকমেন্ড করবো গফুর ভাইয়ের মাধ্যমে আসবেন, উনি খুবই আন্তরিক, আমার খুব ভালো লেগেছে। আপনারা রাঙামাটি আসেন, আপনারা রাঙামাটি দেখলেই বুঝবেন মানে এখানে দেখার মতো কী আছে। আপনারা আপনার আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে গফুর ভাইকে নিয়ে গেলে। ওনার বুটে লাইফ জ্যাকেট দেওয়া আছে, অনেক বুটে থাকে না, তবে লাইফ জ্যাকেট থাকাটা নিরাপদ। নৌকার পিছন দিকে হচ্ছে এটা টয়লেট, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই টয়লেটও ব্যবহার করতে পারবেন।